তনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি বানিয়ে দেখাবো এগ তড়কা। আজকে মসুর ডাল আর ডিম দিয়ে একটা অসাধারণ এগ তড়কা আমি বানিয়ে দেখাবো। গরম গরম ভাত বা রুটি আপনারা দুটোর সাথে কিন্তু এটা খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি একটা বোল নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মসুর ডাল 2 কাপ পরিমাণ। মসুর ডালটাকে এবারে ভালো করে জল দিয়ে 3-4 বার আমি ধুয়ে নেব। মসুর ডালটাকে খুব ভালো করে আমি 3-4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এটাকে আমি আধ ঘন্টা এইভাবে জলে ভিজিয়ে রাখব। এদিকে আমি নিয়ে নিয়েছি টমেটো 1টা, এইভাবে আমি ডোমো ডোমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণ রসুন, আদা নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু খুবই ঝাল, তাই আমি 4-5টা নিয়েছি। আপনাদের লঙ্কা যদি ঝাল না হয় তাহলে আরও পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর নিয়েছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, 4টে ডিমকে আমি ফাটিয়ে নিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবারে 1টা চামচের সাহায্যে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে আমি 1টা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু তবে ভালো লাগে খেতে, তো অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন। সর্ষের তেলটা আমি দিয়ে দিয়েছি। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব ডিমের মিশ্রণটা। তো দেখুন, লবণ আর গোলমরিচ দিয়ে ফেটানো ডিমের মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে প্রথমে 1 মিনিট একটু অপেক্ষা করব। তারপরে ডিমটাকে উল্টে পাল্টে ভালো করে এটাকে একদম ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম ডিমের যে ভুর্জি যেভাবে বানানো হয় সেরকমভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। তো দেখুন, এইভাবেই কিন্তু খুন্তির সাহায্যে একদম ডিমটাকে ছোট ছোট একদম টুকরো করে ভেজে নিতে হবে, ঠিক যেরকম ডিমের ভুর্জি বানানো হয় ঠিক সেরকমভাবে ভেজে নিয়েছি দেখুন। এবারে এটাকে 1টা আলাদা পাত্রে তুলে নিতে হবে। তো এবারে এটাকে আমি আলাদা পাত্রে তুলে নিয়েছি, আর তারপরে আমি আবারও দিয়ে দেব 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দিতে হবে গোটা জিরে 1 চামচ। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে রেখেছিলাম। এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নেব প্রথমে। খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। ঠিক পেঁয়াজের কালারটা যখন এরকম হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরেও আরও 5 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেব। তো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। তো সমস্ত টমেটো কুচি আমি দিয়ে দিয়েছি। এবারে কিছু মশলা এখানে অ্যাড করতে হবে। প্রথমেই দিয়ে দেব লবণ স্বাদ মতন। লবণটা দিলে খুব তাড়াতাড়ি টমেটোটাও সফট হয়ে আসবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটাও দিয়ে দেব 1 চামচ পরিমাণ।
সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে প্রায় 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে এটা আমি কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব মুসুর ডাল। মুসুর ডালটাকে কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছিলাম একটু, তো মুসুর ডালটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবারে আরও 5-7 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে কষিয়ে নেব। ডালটা দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে কষাতে হবে। আর মুসুর ডালটা দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু এখানে এই যে দেখুন ফেটে ফেটে গেছে, তো এটাকে প্রায় এরকম আধ ঘন্টা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু মুসুর ডালটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। তাই মুসুর ডালটাকে অবশ্যই আধ ঘন্টা জলে আগে ভিজিয়ে রাখবেন, তাহলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন মুসুর ডালটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল, অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। খুব বেশি গরম জল কিন্তু বেশি এখানে অ্যাড করা যাবে না, কেননা যেহেতু ডালটা কিন্তু এখানে অনেকটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে, তাই কিন্তু বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগবে না। তো অল্প পরিমাণে জল দিতে হবে, মোটামুটি 1 কাপ পরিমাণ আমি জল দেবো, বড় কাপের 1 কাপ পরিমাণ। এবারে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে রাখবো, তারপরে এখানে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা, তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিইনি, গোটায় দিয়েছি। এবারে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে রাখবো 7 মিনিটের জন্য, এর বেশি কিন্তু ঢাকা দিয়ে রাখবেন না। তারপরে এই ঢাকনাটাকে খুলে নিতে হবে। তো দেখুন ডাল কিন্তু এখানে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে, তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিম। ডিমটাকে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ডালের সাথে। তারপরে 2 মিনিটের মতন এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ বাটার অথবা ঘি। যদি বাটার ব্যবহার করেন তাহলে ঘি দেবেন না, যদি ঘি যান তাহলে বাটার ব্যবহার করবেন না, যে কোনো একটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে সব কিছু মিশিয়ে নিলাম, তো এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। গরম গরম রুটি বা ভাত দুটোর সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারেন, অসাধারণ খেতে লাগে আর এটা বানানোও কিন্তু খুবই সহজ। তো এবার এটা আমি সার্ভ করে দেখাবো। ভীষণ হেলদি একটা রেসিপি, ডাল ডিম দুটোই এখানে আছে, আর খুব বেশি কিন্তু এখানে মশলা ব্যবহার করা হয় না, সামান্য মশলাতেই কিন্তু এটা অসাধারণ স্বাদ হয়। তো অবশ্যই বাড়িতে আপনারাও এটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ওপর থেকে আমি একটু ডেকোরেশনের জন্য সুন্দর করে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা আর 1 ধনে পাতা। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।